যেভাবে নেওয়া, যেমন পেশেন্টকে তুলেছে 1200, তার সঙ্গে তার ফ্যামিলির 5 জনকে তুলেছে, এবং যতদূর বিডুর সঙ্গে তারপর আলোচনা করবো শুনলাম যে ওর যার যার মোটামুটি যার যার সঙ্গে ওর কানেকশন ছিল, কাল রাতে আবার 5 জনকে তুলেছে ওই পাড়ারই, যে প্রত্যেককে কোয়ারেন্টাইন সেন্টারে বিন্দুরে রাখা হয়েছে, আর পেশেন্টকে সরকারি মতো যেখানে রাখার কথা সেখানেই, সেটা সরকারের সিক্রেসি ব্যাপার, কোথায় আছে পেশেন্ট সেটা আমি ঠিক বলতে পারবো না, এটা প্রশাসনিক ব্যাপার, আর আমার জানার ইচ্ছা নেই পেশেন্টের কথা নিয়ে গেছে। তো আপাতত সব কিছু স্যানিটাইজের ব্যবস্থা করা হচ্ছে, তো তাতে মানুষের কোনো আতঙ্কের কোনো ব্যাপার নেই। স্বাস্থ্য পরীক্ষা বা কিছু এই ব্যাপারগুলো না, এলাকাবাহিত স্বাস্থ্য পরীক্ষার ব্যাপারটা প্রথম কথা হচ্ছে যে আগে তো সেন্টারটা করতে হবে, তো সরকারি তরফ থেকে যতদূর সম্ভব, শুনছিলাম যে হাসপাতালটা কিন্তু করোনা সারি হাসপাতাল করা হচ্ছে, তো আদৌ কত দূর হবে আমি জানি না, কারণ ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন আছে, এবার এখনও ইনফ্রাস্ট্রাকচার আসে সম্ভবত পৌঁছায়নি, তো ইনফ্রাস্ট্রাকচার যদি আসে তাহলে আউটডোর যেটা আছে সেই আউটডোরের ব্যবস্থা আগে আমাদের করতে হবে, তো সেটা আমরা চিন্তা করছি আউটডোরটা কোথায় নিয়ে যাওয়া যায়, তারপর নয় ফুলফিল সারি হাসপাতাল ওটাকে হয়তো করা যেতে পারে, কিন্তু আপাতত আউটডোরে বরং সাধারণ পেশেন্ট যারা আসবে তাদেরকে তো ট্রিটমেন্টের দরকার আছে, ওখানে সারি হাসপাতাল হলে তাদের ট্রিটমেন্টটা হবে কোথায়, তো আগে আউটডোরটা ব্যবস্থা করা হোক। প্রশাসনের দিক থেকে সব কিছুই আমরা আলোচনা করেছি বিজয় সাহেব, আমি বিজয় সাহেব, দেখা যাক কোথায় করা যায়, তারপর না হয় পরে সারি ব্যাপারটা আসবে। ওই ওই এলাকাটাকে কি আলাদা করা হয়েছে বাসের ব্যারিকেড? হ্যাঁ, বাসের ব্যারিকেড দিয়ে টোটাল রণঠা জোনটাকে আলাদা করা হয়েছে, বাসের ব্যারিকেড দেওয়া হয়েছে।